আমাদের আত্মীয় স্বজনরা অনেকেই কিন্তু দেশের বাহিরে দূর দূরান্তে থাকে, তাই না? তাদের জন্য আমরা চাই যে আমাদের নিজের গাছের আমগুলো কিভাবে ফ্রোজেন করে রাখতে পারি, আসলে যেন প্রিয়জনকে তার গাছের আমটা খাওয়াতে পারি, তাই না? দেখা যায় অনেক সময় আমাদের প্রিয়জনরা আমাদের গাছের জিনিসগুলো না খেতে পেরে অনেক দুঃখ পায়, যে নিজের হাতে গাছটা লাগালাম আজ দেশের বাহিরে বলে আম খেতে পারলাম না। তো সেই দুঃখ আর থাকবে না। আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, আজকে আপনাদের সঙ্গে স্বাদ গন্ধ ঠিক রেখে কীভাবে আম ফ্রোজেন করে রাখা যায় সেই প্রসেসটাই দেখাবো। তবে আজকের যে আমগুলো আমি ফ্রোজেন করতেছি এগুলো কিন্তু আমাদের গাছের আম না, এই আমটা কিন্তু আমি রাজশাহী থেকে আনিয়েছি, আর যেই পেজ থেকে আমটা কিনেছিলাম তার ফোন নাম্বারটা আমার ভিডিওর ওপরে দেয়া থাকবে। আজকে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে সারা বছর আম ফ্রোজেন করে আমরা রেখে দিতে পারি এবং এর স্বাদ গন্ধ ঠিক রেখে তা সারা বছর উপভোগ করতে পারি। প্রিয়জনরা যখন দেশের বাহির থেকে এসে দেখবে নিজের বাড়ির গাছের আমগুলো আমরা ফ্রোজেন করে রেখে দিয়েছি, তাদের জন্য তারা কিন্তু যেটুকুই খাবে খুব তৃপ্তি সহকারে খাবে আর অনেক খুশি হবে। এই খুশিটা কিন্তু লাখ টাকা দিয়েও আমরা কিনতে পারবো না, তাই না? তা আজকে আমি যে আমগুলো ফ্রোজেন করতেছি এগুলো ল্যাংড়া আম, আর আমগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন, এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে এগুলোকে কেটে নিব। আপনারা চাইলে আমগুলোকে এভাবেও রাখতে পারেন, পরেও কিন্তু স্লাইস করে কাটতে পারবেন। এমন না যে ফ্রোজেন করে রাখলে আমি পরবর্তীতে স্লাইস করে কাটতে পারবো না, তবে যখন তাৎক্ষণিক বাসায় গেস্ট আসবে আপনি যদি খুব দ্রুতই আমটা মেহমানকে দিতে চান তাহলে কিন্তু এরকম স্লাইস করে রাখারও কিছু দরকার আছে। আজকে আম ফ্রোজেন করার কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি চান রাজশাহীর তাজা ফ্রেশ ফরমালিন মুক্ত আম খেতে, তাহলে ডিসক্রিপশন বক্সে আম যেখান থেকে আমি নিয়েছিলাম তার ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এখনই অর্ডার করতে পারেন। সেখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো আম অর্ডার করে নিতে পারেন, আর সেখানে কিন্তু তার ফোন নাম্বারও দেওয়া আছে, যেই পেজ থেকে আম নিয়েছিলাম তাকে আপনারা কল করতে পারেন, আপনাদের কতটুকু লাগবে সেই সুবাদে কিন্তু তারা আম পাঠিয়ে দিবে। তো আমগুলো কিন্তু একদমই ফরমালিন মুক্ত আর ফ্রেশ, এর টেস্ট কিন্তু অনেক ভালো। তো যাই হোক, আমার হাজব্যান্ড যেহেতু এখন দেশের বাহিরে, সে তো এখন হজে আছে আলহামদুলিল্লাহ, বড় হজ করতে গিয়েছেন, তো এতগুলো আম অর্ডার দিয়ে রাজশাহী থেকে আনালাম আর সবগুলো একা খাবো সেটা কী করে হয়, তো ভাবলাম কিছু আম তার জন্য ফ্রোজেন করে রাখি যাতে সে আসলে খেতে পারে। আমার হাজব্যান্ডের মতো যাদের হাজব্যান্ডরা দেশের বাহিরে আছে বা দূর দূরান্তে কোথাও আছে প্রিয়জনরা, তাদের জন্য কিন্তু এই প্রসেসে আমরা ফ্রোজেন করতে পারেন। যখন এটা ডিপ ফ্রিজ থেকে নামাবেন, নামানোর পর এর ফাইনাল লুকটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর, আর এর স্বাদ গন্ধ পুরোটাই ঠিক থাকবে। আপনারা হয়তো প্রসেসটা দেখেই বুঝে নিয়েছেন, তাই না? তো এখন আমি আরেকটা জিবলক ব্যাগে করে কিছু আম নিয়ে নিচ্ছি। তো আমি একটা বক্সে নিলাম কিছু আম, জিবলক ব্যাগে নিচ্ছি কিছু আম, আমি কয়েকটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেভাবে আপনাদের ভালো লাগে ঠিক ওভাবেই আপনারা রাখতে পারবেন। তো দেখে হয়তো বুঝতে পারছেন আমি কীভাবে আমগুলো রাখছি। তো যারা ভিডিওটা শেয়ার করেন নাই প্লিজ কৃপণতা করবেন না, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু এখন পাকা আমের সিজন, অনেকেই কিন্তু আম নিয়ে অনেক টেনশনে আছে, আম হয়তো অনেক বেশি পেকে গেছে, আমগুলো কী করব, এত আম ছোটো ফ্যামিলিতে একসাথে খাওয়া হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবে ফ্রোজেন করতে পারেন। আর আমগুলো দেখুন কতটা রসালো, আর এগুলো তো মাংস দিয়ে ভরা, আর পুরোটা আম কিন্তু আটি থেকে নিলে অনেকটা হয় আর আটিটা একদমই পাতলা হয়। আটিতে যে আমগুলো লেগেছিলো সেগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে এভাবে করে ছোটো ছোটো কৌটায় নিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমি কি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো যখন আইস হয়ে জমে যাবে না, আমরা চাইলে কিন্তু ম্যাঙ্গো জুস বানিয়ে খেতে পারবো, তাই না? আর এরকম ফ্রেশ ম্যাঙ্গো জুস বাসায় যদি থাকে তাহলে কি দোকান থেকে কিনে আনার কোনো দরকার আছে? আর দোকানের ম্যাঙ্গো জুসে কতটুকু ম্যাঙ্গো আছে এটা আমাদের অনেকেরই ভালো করে জানা, তাই না? তো আমরা যেন এই সময়টাকে কাজে লাগাই। এখন যেহেতু আমের সিজন, পরিবারের আমের চাহিদা পূর্ণ করবে পুরো বছর জুড়ে যদি এই প্রসেসে আমরা আমটাকে ফ্রোজেন করি।
আপনারা চাইলে ছোটো আইস কিউব বাটিতেও রাখতে পারেন, আমি এরকম ছোটো ছোটো বাটিতে নিয়ে নিলাম। এতে করে একটা জুস যেন বানাতে পারি একজনের জন্য, মানে পর্যাপ্ত পরিমাণ ম্যাঙ্গো জুসটা যেন পর্যাপ্ত পরিমাণ ম্যাঙ্গোতে ভরপুর থাকে, তো সেই জন্য রাখলাম। উপর থেকে প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে র্যাপ করে দিলাম, যাতে করে ফ্রিজের যেই এক্সট্রা ফ্লেভার থাকে সেটা যেন এর সঙ্গে মিশে আমার আমের স্বাদগন্ধ নষ্ট না হয়ে যায়। তো এখন এটারও আমি উপর থেকে মুখটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে আমি ডিপ ফ্রিজে এগুলোকে রেখে দেব। আমি দুই দিন পর এটা বের করে আপনাদেরকে দেখিয়ে দেব আমার আমগুলো কেমন অবস্থায় আছে। শুধু দুই দিন না, পুরো বছরই কিন্তু একই রকম থাকবে, যখন তখন নামিয়ে কিন্তু খাওয়া যাবে। এখানে আমি কিছু আম একটা পলি ব্যাগে নিয়ে এটাও আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। তো এখন চলুন এগুলোকে নামাই। আমি দুই দিন পর নামালাম, নামানোর পর দেখুন আমার ম্যাঙ্গোগুলো কেমন আছে। মাশাল্লাহ, একদমই সুন্দর আছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, যেটা আমি জুস বানানোর জন্য রাখছিলাম এটা দেখুন বরফ জমে গেছে, আর দেখে হয়তো বুঝতে পারছেন, এই তো নামালাম। এটা যদি একটা গ্লাসের মধ্যে দিয়ে পানি আর চিনি দিয়ে নাড়া দেই তাহলে কিন্তু ম্যাঙ্গো জুস হয়ে যাবে। চাইলে দুধ আর চিনি দিয়েও কিন্তু এই জুসটা বানানো যায়। আর আপনি যদি চান আম মুড়ি খাবেন বা আমচিরা খাবেন, সেই ক্ষেত্রে এটা কিছুক্ষণ বাটিতে নামিয়ে রেখে দিন, একদম মনে হবে যে আম মাত্র চিপে রেডি করে নিলেন। আর আমচিরা দিয়েও কিন্তু এটা খেতে পারবেন, অনেক বেশি মজার, আর পুরো বছর জুড়ে খাওয়া যায়, তাই না? এখন একটা জিব্লক ব্যাগে আমি এগুলো তুলে নিচ্ছি, একটা আরেকটার সাথে লেগে যাবে না যেহেতু এগুলো বরফে জমে আছে। আমচিরা খাওয়ার চিন্তাও কিন্তু গেল। আর এখন এই তো বাসায় যদি মেহমান আসে বক্স থেকে কীভাবে নামিয়ে দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই তো যেগুলো আমি রেখেছিলাম জিব্লক ব্যাগে সেগুলোও দেখে বুঝলেন তো কেমন আছে। আর এখন দেখিয়ে দিচ্ছি আস্ত আমগুলোর কী অবস্থা। আস্ত আমগুলোও কিন্তু জমে একদম আইস হয়ে আছে। এই তো দেখুন আমি এখন একটা আম ছুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যে ভিতরে বরফ হয়ে গেছে। দেখুন একদম ফ্রেশ আমের মতো লাগছে না? আর এই তো শব্দটা শুনেই তো বুঝতে পারছেন বরফ কিন্তু জমেই আছে। যখন আপনারা আমটা খাবেন নামিয়ে ফ্রিজ থেকে সাথে সাথে এইভাবে করে ছুলে একদম স্লাইস করে কেটে রেডি করে নেবেন। আর যদি মনে হয় না এটা আমরা আমচিরা দুধ বাদ দিয়ে খাবো, তাহলে এইভাবে ছুলে একটা প্লেটে রেখে দিবেন 5 মিনিট। 5 মিনিটের জন্য ওইটাকে ছেড়ে দিবেন, 5 মিনিট পর এসে আপনার আমচিরা দিয়ে খাওয়ার জন্য চিপে রসটা বের করে নেবেন। আর যদি মনে হয় না স্লাইস করে খাবো, তাহলে এইভাবে করে কেটে রেডি করে 5 মিনিটের জন্য একটা প্লেটে রেখে দিবেন। 5 মিনিট পর কিন্তু মনে হবে যে একদম ফ্রেশ আম মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসলো। আমার কাছে তো এভাবে খেতে বেশ ভালো লাগে। তো আজকের প্রসেসগুলো কেমন লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা আবারও বলছি বেশি বেশি করে শেয়ার করবেন, যারা লাইক দেননি এখনই একটা লাইক দিয়ে দিবেন। আর এখান থেকে যদি বাসায় গেস্ট আসে তাৎক্ষণিকভাবে কিছু আম এভাবে তুলে নেবেন একটা প্লেটে, যখন আমের সিজন থাকবে না তখন যদি মেহমানের সামনে নিয়ে এইভাবে আমটা দেওয়া হয় সে কিন্তু চমকে যাবে, আর আপনার কাছে জানতে চাইবে কিভাবে করে আপনি আমটাকে রেখেছিলেন। তো আশা করছি আজকের প্রসেসগুলো আপনাদের কাজে দেবে, যদি কাজে দেয় তাহলেই আমার ভিডিওটা বানানো সার্থক। তো সবাইকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি।